सोलो बंधुरा फ्री फायर और एक नतून फ्रेश भिडियो नहीं किन्तु आमी चले आजकल ये भिडियोते तुम्हारे देखिए दीब फ्री फायर भेतरे जो सेटिंग आसे सेटिंगर भेतरे जो सेंसिटिविटी सेटिंग आसे ये सेंसिटिविटी सेटिंग भेतरे को 100 कर दी कि जीरो कर दी कि सेटार काज किन्तु एकदम डिटेल्स तुम्हारे आजकल ये भिडियोते तुम्हारे बोले देव। सो भिडियोते बेसि कथा ना बोले चलो शुरू कर दी आजकल भिडियो। A few moments later. So bondhura first ekhane tumra game ta ke open kore nibe. To game ta ke open kore newar por ekhane upore je settings icon ta ache tumra ei setting icon e ekta click kore dibe. To setting icon e click kore dewar por kintu tumra ekhane onek gulo setting dekhte pabe. Kintu ajker ei video te to eto gulo setting er kaj ki seta to bola shombhob noy. Tobe shudhumatro ekhane je ditiyo number er sensitivity setting ta ache ये सेंसिटिविटी सेटिंग की काज सेटाई किन्तु आजकल भिडियोते तुम्हारे बोले दीब। तो ये सेंसिटिविटी सेटिंग काजटा कि सेटा गेमर भेतरे जेते हबे ना गेले किन्तु तुम्हारे भालो करे बुझाते पारबो ना। तो चलो आगे गेमर भेतरे जाए तारपर किन्तु तुम्हारे देखिए दीची। सो बंधुरा देखते किन्तु एखाने गेमर भेतरे चले एसेछि। तो गेमर भेतरे आसार पर एखाने आमी सेटिंग अपशने चले आसलाम। तो सेटिंग अपशने आसार पर किन्तु आमी एखाने छयटा सेटिंग देखते पाच्छि। एकटी सेटिंगेर नाम हलो जेनारेल सेटिंग, एकटी सेटिंगेर नाम हलो रेड डट सेटिंग, टू स्कोप, फोर स्कोप, स्नाइपार स्कोप एबं फ्री लुक। एई किन्तु छयटा सेटिंग एखाने देवा आछे। ठीक आछे, तो एई छयटा सेटिंगेर भेतरे प्रथम जे सेटिंगटा आछे सेटा हलो जेनारेल। तो जेनारेलेर भेतरे किन्तु आमी एखाने 98 करे रेखेछि। तो एखाने 100 करे राखले कि हबे एबं लो करे राखले कि हबे, तो तार आगे आमी एखान थेके लो अर्थात एकदम जिरो करे राखछि। तो जिरो करे राखार पर एखाने देखते कैरेक्टरটাকে মুভমেন্ট করাচ্ছি। ঠিক আছে, তো ক্যারেক্টারটা মুভমেন্ট করার জন্য আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু এই স্ক্রিনটাকে ঘোরাচ্ছি। তো স্ক্রিনটাকে আমি যখন ঘোরাচ্ছি তখন কিন্তু এখানে স্ক্রিনটাকে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এখানে ঘুরছে। তো এই আস্তে আস্তে ঘোরার কারণ কি, আমি কিন্তু ওখানে সেনসিটিভিটি সেটিংটা এখানে জিরো করে দিয়েছি। তো সেনসিটিভিটি সেটিংটা যেহেতু আমি জিরো করে দিয়েছি এজন্য কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার কিন্তু স্ক্রিনটা এখানে আস্তে আস্তে কিন্তু এখানে ঘুরছে। ঠিক আছে, তো এবার যদি আমি এখানে সেনসিটিভিটি সেটিং এর ভিতরে জেনারেল সেটিংটা এখানে 100 করে রাখি, 100 করার পর যখন আমি এখানে ঘুরছি দেখতে পাচ্ছি কত ফাস্ট কিন্তু এখানে রোটেট করছে অর্থাৎ কত ফাস্ট ফাস্ট কিন্তু এখানে ঘুরছেন। তো যেহেতু এটা অনেক ফাস্ট এখানে ঘুরছেন সেহেতু কিন্তু অনেক ফাস্ট কিন্তু আমি এখন মুভমেন্ট করতে পারবো। অর্থাৎ এনিমির সামনে যদি আমি যাই তাহলে কিন্তু এনিমি আমাকে অতটা সহজে মারতে পারবে না, কারণ আমি কিন্তু অনেক সহজে এখানে বেশি বেশি করে মুভমেন্ট করছি। এনিমি কিন্তু আমার গায়ে গুলি কিন্তু অত সহজে লাগাতে পারবে না। ঠিক আছে, তো এই জেনারেল সেটিংটা কাজ হলো তোমাদের যে সেন্সিটিভিটিটা আছে অর্থাৎ তোমাদের যে রোটেট করার যে স্পিডটা আছে সেটা কিন্তু অনেক দ্রুত এখানে হয়ে যাবে, অর্থাৎ তোমরা কিন্তু অনেক দ্রুত এখানে মুভমেন্টটা করতে পারবে। তো তোমরা এখানে এই যে জেনারেল সেটিংটা আছে এই জেনারেল সেটিংটা কিন্তু তোমরা এখানে 100 করে রাখবে। তো তারপরে যে সেটিংটা আছে সেই সেটিংটা হলো রেড ডট। তো এই রেড ডটটা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 81 মতন করে রাখছিলাম, কারণ রেড ডটটাও কিন্তু এখানে যে তোমাদের হেডশট মারো না গেমের ভিতরে হেডশট, তো এই হেডশটটা মারার জন্য কিন্তু রেড ডটটাও খুবই গুরুত্বপূর্ণ। তো এই রেড ডটটা জিরো করে রাখলে কি হবে, 100 করে রাখলে কি হবে, তো ফার্স্ট আমি জিরো করে রাখলে কি হবে সেটাই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো যদি জিরো করে রেখে দাও তো দেখতে পাচ্ছ এখানে ধরো একজন ম্যান কিন্তু এখানে দাঁড়িয়ে আছেন। তো যেহেতু একজন ম্যান এখানে দাঁড়িয়ে রয়েছেন তো রেড ডটটা যখন এখানে দেখতে পাচ্ছ ম্যানের উপরে রেডটা আমি ফেললাম, অর্থাৎ এই ম্যানের উপরে যে আমি এমটা আছে এই সাদা কালারের এমটা, এই এমটা যখন আমি এই ম্যানের উপরে ফেললাম তো দেখতে পাচ্ছি এটা কিন্তু রেড হয়ে গেছে। ঠিক আছে, তো রেডটা যে হয়েছে সেই রেডটা কিন্তু অতটাও স্পষ্ট না। তো আমি আবারও বলি স্ক্রিনের উপরে যে এমটা দেখতে পাচ্ছ সাদা কালারের, এই এমটা যখনই আমি এই এনিমির গায়ে নিয়ে আসবো নিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এমটা এখানে লাল হয়ে যাবে। তো যেহেতু লাল হয়ে গেছে তো লালটা দেখতে পাচ্ছ অতটা কিন্তু এখানে স্পষ্ট না। তো এখানে যদি আমি এই রেড ডটটা একদম 100-এ 100 বাড়িয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি এখানে যে রেড ডটটা আছে সেই রেড ডটটা কিন্তু অনেকটা এখানে স্পষ্ট হয়ে গেছে। তো এই রেড ডটটার কাজ হলো যদি তোমরা লো করে দাও তাহলে রেড ডটটা খুবই সামান্য ঝাপসা দেখাবে, এবং 100 করে দিলে কিন্তু রেড ডটটা খুবই স্পষ্ট এখানে দেখা যাবে। তো তারপরে যে সেটিংটা আছে সেই সেটিংটা হলো টু স্কোপ। তো টু স্কোপটা এখানে জিরো করে রাখলে কি হবে, 100 করে রাখলে কি হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তার আগে জিরো করে রাখলে কি হবে সেটা আগে তোমাদেরকে বলে দিই। তো দেখতে পাচ্ছ টু স্কোপটা আমি জিরো করে দিয়েছি, এবং আমার গানটা আছে না এই গানে কিন্তু টু স্কোপ আছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু, এটা কিন্তু টু স্কোপ। ঠিক আছে, দেখতে পাচ্ছ আমার গানে কিন্তু এখানে টু স্কোপটা লাগানো আছে। তো যেহেতু গানে টু স্কোপ লাগানো আছে তো আমি এখানে স্কোপটা অন করলাম। তো স্কোপটা অন করার পর এখানে দেখতে পাচ্ছ আমি স্কোপটা এনিমির গায়ে রাখলাম আর এটা কিন্তু রেড ডট এখানে দেখাচ্ছে। তো এখান থেকে শুরু করে আমি যখন এখানে আগের বার যেরকম জেনারেলে মুভমেন্ট করছিলাম তো সেই মুভমেন্ট আমি এখানে একটা টান দিয়েই করবো। তো একটা টান দিয়ে আমি যখন মুভমেন্ট করলাম তো মুভমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি সামান্য একটুকুনি কিন্তু এখানে মুভমেন্ট হয়েছে স্কোপটা অন করার পর। তো আমি কিন্তু আবারও কী করবো, এখানে যে টু স্কোপটা আছে টু স্কোপটা কিন্তু এখানে আমি 100 করে রাখলাম, 100 করার পর আবার টু স্কোপটা অন করবো, অন করার পর এনিমি গায়ে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমি কিন্তু এখানে আবারও একটা টান দিয়ে মুভমেন্ট করবো। একটা টান দিয়ে মুভমেন্ট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ
এখানে কিন্তু আমি পুরোপুরি সামনের দিকে চলে আসছি, অর্থাৎ পিছন দিকে ঘুরলে সামনে যে চলে আসেন একদম ডাইরেক্ট কিন্তু সেখানে চলে আসছি। অর্থাৎ টু স্কোপটা যদি তোমরা এখানে 100 করে রাখো তাহলে কিন্তু টু স্কোপের যে মুভমেন্টটা আছে সেই মুভমেন্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ। অর্থাৎ এই যে টু স্কোপটা অন করার পর যে আমি মুভমেন্টটা করছি সেই মুভমেন্টটা কিন্তু এখানে অনেকটা ফাস্ট এখানে হয়ে যাবে, অর্থাৎ অনেক দ্রুত কিন্তু মুভমেন্টটা এখানে করতে থাকবে। তো তারপরে যে সেটিংটা আছে সেই সেটিংয়ের নাম হলো ফোর স্কোপ সেটিং। তো এই ফোর স্কোপ সেটিংয়ের কাজ কি, তো এটার কাজ হলো দেখতে পাচ্ছি এটাও কিন্তু 100 করার অপশন আছে, 0 করার অপশন আছে। তো এটা জিরো করলে কী হবে, অর্থাৎ ফোর স্কোপে জিরো করলে কী হবে সেটা আমি তোমাদেরকে আগে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ এই যে গানটা আছে এই গানে কিন্তু ফোর স্কোপ লাগানো আছে, দেখতে পাচ্ছ এটা কিন্তু ফোর স্কোপ। তো ফোর স্কোপটা আমি আবার অন করলাম, অন করার পর একইভাবে টু স্কোপের মতন এনিমির গায়ে কিন্তু এখানে ফোর স্কোপটা লাগলাম। রাখার পর এখানে একটু মুভমেন্ট করলাম, তো মুভমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি একটা টান দেওয়ার পর কিন্তু এখানে সামান্য একটুখানে কিন্তু ফোর স্কোপটা মুভমেন্ট হয়েছে। তো আমি একইভাবে কী করবো, এখানে যে ফোর স্কোপটা আছে এটা কিন্তু আমি 100 করে দিব। 100 করার পর স্কোপটা অন করবো, অন করার পর এনিমি গায়ে নিয়ে যাবো, নিয়ে যাওয়ার পর আবারও কিন্তু একটা টানে এখানে মুভমেন্ট করবো। তো একটা টানে মুভমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু আগের থেকে অনেকটা দূরে কিন্তু এখানে মুভমেন্টটা করে নিয়েছি। তো এর কারণ কি, এর কারণ হলো আমি কিন্তু এখানে ফোর স্কোপটা 100 করে দিয়েছি। তো এটা কিন্তু টু স্কোপের মতনই, কিন্তু ফোর স্কোপের একই কাজ, শুধু টু স্কোপের জায়গায় টু স্কোপটা মুভমেন্ট বেশি করবে এবং ফোর স্কোপের জায়গায় যদি ফোর স্কোপটা 100 করে রাখো তাহলে কিন্তু ফোর স্কোপটা মুভমেন্ট একটু বেশি করবে, ঠিক আছে। যদি তোমরা এখানে ফোর স্কোপটা জিরো করে রাখো তাহলে কিন্তু ফোর স্কোপের মুভমেন্টটা অনেক আস্তে আস্তে হবে, এবং যদি তোমরা এখানে 100 বা এর থেকে বেশি করে রাখো তাহলে কিন্তু মুভমেন্টটা একটু বেশি হবে। তো তারপরে 5 নম্বরে যে সেটিংটা আছে সেই সেটিংয়ের নাম হলো স্নাইপার স্কোপ। তো স্নাইপার স্কোপটা যদি আমি এখানে জিরো করে রাখি তাহলে কী হবে, ঠিক একইভাবে স্নাইপারের যে স্কোপটা আছে সেই স্কোপটা কিন্তু আমি এখানে এনিমির গায়ে রাখলাম, রাখার পর একটা মুভমেন্ট করলাম, করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটুখানি কিন্তু মুভমেন্ট এখানে হয়েছে। তো এখন আমি কী করবো, এখানে যে স্নাইপার স্কোপটা আছে এটা আমি 100 করে রাখবো। 100 করার পর এখানে কিন্তু আবার একইভাবে স্কোপটা অন করে এনিমির গায়ে রাখবো, রাখার পর একটা কিন্তু টানে মুভমেন্ট করবো। মুভমেন্ট করার পর এখানে দেখতে পাচ্ছি এক টানে কত দূর কিন্তু আমি এখানে মুভমেন্টটা করে নিয়েছি। তো টু স্কোপ, ফোর স্কোপ, স্নাইপার স্কোপ এই তিনটিটার কাজ কিন্তু সম্পূর্ণ একই, শুধুমাত্র গান এবং স্কোপের ভিত্তিতে এটি কিন্তু আলাদা। তো এগুলোর কাজ যেহেতু একই, তোমরা কিন্তু 100 করে রাখতে পারো, 0 করে রাখতে পারো, তোমাদের যেটা সুবিধা হয় তোমরা কিন্তু সেটাই এখানে করে রাখবে, ঠিক আছে। সো বন্ধুরা, এরপরে যে সেটিংটা আছে সেই সেটিংটার নাম হলো ফ্রি লুক। তো এই ফ্রি লুকটা 100 করে রাখলে কী হবে, 0 করে রাখলে কী হবে সেটা আমি তোমাদেরকে এখন বলে দিচ্ছি। তো সবার আগে 0 করে রাখলে কী হবে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো 0 করে রাখার পর যখন তোমরা দৌড়াবে, দৌড়ানোর পর কিন্তু এখানে একটা আয়ের মতন একটা চিহ্ন তোমরা এখানে দেখতে পাবে। তো এই আয়ের মতন চিহ্ন অপশনে ক্লিক করে কিন্তু তোমরা এখানে পিছন দিকে দেখতে পারো, অর্থাৎ দৌড়াতে দৌড়াতে পিছন দিকে, সামনের দিকে, ডান দিকে, বাম দিকে সব কিন্তু এখানে ঘুরে ঘুরে দেখতে পাবো। তো যদি তোমরা এই ফেসবুকটা জিরো করে রাখো তাহলে কিন্তু এখানে ঘোরানোর যে মুভমেন্ট স্পিডটা আছে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে, অর্থাৎ কিন্তু অনেকটা বেশি ঘোরালেই কিন্তু তোমরা এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখতে পারবে। তো এবার যদি তোমরা এই ফ্রি লুকটা এখানে 100 করে রাখো বা 0 থেকে অনেকটা বেশি করে রাখো তাহলে যখন তোমরা দৌড়াবে, দৌড়ানোর সময় যখন তোমরা এখানে আই অপশনে ক্লিক করে যখন একটুখানি ঘুরবে, একটুখানি ঘোরানোর সাথে সাথে কিন্তু তোমরা এখানে সব কিছু এখানে চারিদিকে স্পষ্টভাবে ঘুরে ঘুরে দেখতে পাবে, ঠিক আছে। অর্থাৎ এই যে আয়ের অপশনে ক্লিক করে যে ঘোরাও না, সেই ঘোরানোর স্পিডটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি তোমরা এখানে ফ্রি লুকটা 100 করে রাখো, এবং যদি লো করে রাখো তাহলে কিন্তু অনেকটা আস্তে আস্তে এখানে কিন্তু ঘুরে ঘুরে তোমরা কিন্তু সব কিছু দেখতে পারবে, ঠিক আছে। এবং নিচে দেখতে পাচ্ছি রিসেট। তো যদি তোমরা এখানে রিসেট করে রাখো তাহলে কিন্তু এখানে গেম ইনস্টল করলে, অর্থাৎ নতুন গেম যখন তোমার ফোনে ইনস্টল করো তখন কিন্তু এই সেটিংটা অটোমেটিক দেওয়া থাকে, ঠিক আছে। তো তোমরা এখানে কি করবে, যে কয়টা সেটিং আছে সব কয়টা কিন্তু এখানে 100-এ 100 করে রেখে দিবে, তাহলে কিন্তু গেম খেলতে অনেকটা সুবিধা হবে, ঠিক আছে। তো বন্ধুরা, একটু একটু করে কিন্তু আজকের এই ভিডিওতে ফ্রি ফায়ার গেমের ভিতরে যে সেন্সিবিলিটি সেটিংটা আছে সেই সেটিংয়ের কোনটা 100 করলে কী হবে, কোনটা 0 করলে কী হবে সব কিছুই কিন্তু একদম ডিটেলসে আমি তোমাদেরকে বলে দিয়েছি। সো বন্ধুরা, এটাই কিন্তু ছিল আমাদের আজকের এই ভিডিও। পরবর্তীতে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই বাই।